আর কতদিন থাকবি বসে, বল রে নাদান বল, হাহাকার কে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের দেশে, ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিরে দেখাই বাহর বল, আর কতদিন থাকবি বসে, বল রে নাদান বল। মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়। মানব রূপে বেঁচে আছে অমানুষের দল, আর কতদিন থাকবি বসে, বল রে নাদান বল, হাহাকার কে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার দরদ বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট ও বড় আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং ভগ্নীগণ, আল্লাহর হাজার শুক্রিয়া আদায় করি যে আজ জানি না কীভাবে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এইখানের রুজি লিখে রেখেছেন যে অনাহুত, তথাপি এখানে এসে কথা বলার জন্য স্টেজ পর্যন্ত পৌঁছে গেছি। তো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার মুখতাসার কথা শেষ করব, তারপরে আমাদের সবার আকাঙ্ক্ষিত আমার ভাই খাতির সাহেবকে সুযোগটা দিয়ে দেব, আপনারা মন ভরে উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমি যে কটা কথা আপনাদের কাছে রাখছি একটু সুবিচার করুন, আমাদের যখন হাতে সময় আসে থাকে বেশি, তখন আমরা এক বন্ধু আরেক বন্ধুকে বলি চল না একটু আড্ডা দিয়ে আসি বাজার থেকে, তো আমরা আড্ডা দিতে যাই। আড্ডা দিতে গেলে জীবনে মানুষের ঈমান বাড়ে না, বরং কমে যায়। কাউরি কাউরি যদি সময় বেশি থাকে হাতে, তো ওরা আবার মন্দ কাজের রুটিন করে করে দশজনে মিলে মিশে কোনো একটা বাজে কাজের জন্য বেরিয়ে যাই, এই চলে গেলাম অমুক জায়গায়, চলে গেলাম তমুক জায়গায় দিয়ে আলতো ফালতু কাজ করে আবাহি তাবাহি করে সময়ও বরবাদ করে এবং নিজের ইমানগুলোকে দুর্বল করে ড্যামেজ করে নিয়ে বাড়ি আসে। সাহাবিদের যদি কাউরি কাছে উদ্বৃত্ত সময় হতো যে আজ কোনো কাম নেই, আজ কোনো ধান্দা নেই, আজ একটু ফুরসাতে আছি, তো একজন আর একজনকে ডেকে এই ফুরসাত সময়টাকে কাজে লাগাবার জন্য উনারা বলতেন কি, তার নুমেনু সাতান, মাইকটা কেমন কেমন করছে কেন, এত বেশি হয়ে গেছে আওয়াজ, ওরা কি বলতেন, একজন আর একজনকে ডেকে বলতেন তাল নুমেনু সাতান, এ ভাই টাইম আছে একটু চলো বসি, কি জন্য বসবো, জবাবটা কি, নুমেনু সাতান, এক ঘন্টা আমি এবং তুমি ইমানের কথা বলে, আমার ইমানটা যদি 60 ডিগ্রির হয়
তাকে আমি তোমার কাছ থেকে শুনে 80 ডিগ্রির বানিয়ে নেব। আর তোমার ইমান যদি 80 ডিগ্রির হয়, আমি দুটা কথা যোগ দিয়ে তোমাকে 90 ডিগ্রির ইমান বানিয়ে দেব। তার মানে আমরা আমাদের ইমানকে তাজা করার কথা বলে আপোষের ভেতরে দিনের সম্বন্ধে আলোচনা করে আমরা আমাদের দিনকে বাড়িয়ে নেব, আমরা আমাদের ইমানকে বাড়িয়ে নেব। চলো, টাইম আছে, তাহলে এইটা কথা ভালো কত, আবদুল্লাহ বিন আবি রাওয়াহা উনি নিজে তার এক বন্ধুকে ডেকে বলছেন। তো কথাটা একই, আরবির শব্দগুলো আলাদা আলাদা হয়ে এসেছে। উনি আবার ডাকছেন তার বন্ধুকে, কি বলে, হালুম্মা, এসো এসো আমার কাছে এসো, তোমরা দুজন এসো, তোমরা তিনজন এসো, এক জায়গাতে আমরা চারজনে মিলে বসি। আর বসার পরে দিন সম্পর্কে, আখেরাত সম্পর্কে, কবর সম্পর্কে, দাঁড়িপাল্লা সম্পর্কে, হাসর সম্পর্কে, মালাকুল মৌতের সম্পর্কে, জান কবজ করার সম্পর্কে, তোমার যা জ্ঞান আছে আমার যা জ্ঞান আছে, আমরা আপোষে আলাপ আলোচনা করে আমাদের ইমানগুলোকে বাড়িয়ে নেব। আসো, যদি সময় থাকে তো কাছে আসো। তাহলে এদের সময় কাটানোর জন্য ওয়াসিলা কী ছিল? ইমান বাড়াবো, চলো। আপনার যদি সময় বেশি থাকে তা আপনি বলবেন পিকনিকে যাবো, চলো, যেখানে ইমান ডাউন হবে আর যেখানে ইমান উঁচু হবে, এ দুটো জায়গাকে আমরা ঠিক বসাতে হবে। হয়েছে না, এটা ফসাতে হবে, ও ফসাতে হবে। তুমি এতক্ষণে এলে এগুলো করতে জি, তুমি মাইক মান নাকি দাও, দাও দাও, জলদি চালু করো। কি হলো, দেখো চালু হলো, ঠিক আছে, তুমি যাও, তুই যাও এখন, যেখান থেকে যাও। তাহলে নেক কাজে সময় দিতে গেলে মানুষ যদি নেক ইচ্ছা রাখে, এরাদা রাখে, তাহলে তার আখলাকের উন্নতি হবে, ইমানের উন্নতি হবে, এটা পরিষ্কার কথা হলো। তারপরে বলছি, যেটা হাদিসে আছে সেটাই ঠিক, আর আমি যেটা বলবো নিজে থেকে সেটা কোনোদিন ঠিক নয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলুকু সাওব। নবী বলছেন, এরে আমার উম্মতিরা, তোমাদের গায়ে একটা জামা যদি 2 বছর ধরে থাকে, যেমন তার রঙগুলো বিগড়ে যায়, সেটা ডিসকালার হয়ে যায়, পুরাতন হয়ে যায়, আকর্ষণ হারিয়ে যায়, দেখতে ভালো লাগে না জামাটা, তো জামা পুরানো হয়ে গেলে যেমন ভালো লাগে না, তেমনি তোমাদের গায়ের ইমানগুলো আস্তে 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 পোকা লাগা হয়ে যায়, বুড়া হয়ে যায়, ময়লা জমে যায়, ডিসকালার হয়ে যায়, ওর জানটা ধুকধুকে হয়ে যায়। জামা যেমন পুরানো হয়, তোমাদের ইমানও তেমনি পুরানো হয়। তো টাকা আছে, জামার কাপড় নতুন কিনে নিলাম, বানিয়ে নিলাম, আবার ঝকঝক হয়ে গেল। ইমানকে কি দিয়ে নতুন করা যায়, ইমানকে চাঙ্গা কি দিয়ে করা যায়? তো রাসূল বলছেন, ফাসআলুল্লাহ আই ইউজাদ্দিদা ঈমানাকুম, আল্লাহর কাছে দোয়া করো, তোমরা এই বলে রব্বে করিম আমাদের ইমানকে নতুন করে দাও। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে যেমন রিনুয়াল হয়, ঠিক তেমনি একটা বান্দা যদি আল্লাহর কাছে তার ইমানকে তাজা করে নেওয়ার জন্য দোয়া করে, আর সাথে সাথে 4-5টা জিনিসকে স্মরণ করে, তাহলে তার মরা ইমান আবার চাঙা হয়ে যায়, তার পুরাতন ইমান আবার নতুন হয়ে যায়।
তাহলে ঈমানকেও নতুন করার উপায় আছে। ঈমানকে নতুন করার উপায় কি কি আছে, এতটি কথা বলার জন্য আমার টাইম আজকে নেই। আমি চেহে মেঙ্গে কোনো রকম করে এক আঙুল পেয়েছি, বেশি কথা বলার আমার কাছে অবকাশ নাই। অন্তত পক্ষে এইটুকু জানুন যে আপনার ঈমান তাজা হবে, ঈমান পুরানাকে নতুন করে নেওয়া যাবে। এবার অন্য একটি হাদিসে আসছে কি, আকসেরু বেকাউলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আকসেরু আও জাদ্দিদু ঈমানাকুম বি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যত বেশি 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 করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তত বেশি বেশি তোমাদের ঈমানগুলো তাজা হবে, তত তোমাদের ঈমানগুলো চাঙ্গা হবে। তার মানে নবী করিমের কথাই প্রমাণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলা যায় তাহলে পচা ঈমান, সরা ঈমান, দুর্বল ঈমান সবল হয়ে যায়। তাহাজ্জুদ পড়ার লোক আছেন এখানে? যদি থাকেন তাহলে আপনি কি আমার সাথে হ্যাঁ বলবেন যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবার আগে দশটা 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 করে ছোট ছোট জিকির আপনাকে বলতে হয়, তার ভেতরে একটা জিকির হলো কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো কোনো মানুষ যদি আজকের দিনে 4:30টার সময় আজান হয় আর 5টার সময় জামাত কায়েম হয়, তো 4টার সময় রাতে তাহাজ্জুদে অন্ধকার রাতে উঠে যদি আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ দাও, তো এ কোন আল্লাহ যে একে মাফ দেবে না? আর দশটা দশটা করে যে আপনাকে 6টা বাক্য বলতে হয়, তার ভেতরে কি মনে পড়ছে এমন কথা যে আপনাকে এটাও বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ? যদি একটা মানুষ রাতের অন্ধকারে নির্জনে উঠে 10 বার করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর কসমকে বলছি বাবারে, ঈমান যদি কমজোর থাকে ঈমানটা অবশ্যই শক্তিশালী হবে। দুর্বল হয় কিসে, দুর্বল কেমন করে হয়? রাসূলুল্লাহ হাদিসে বলছেন, সোজা সোজা কথাই বলি, পেঁচে লাগা কথা বললে লাভ কি। রাসূল বলছেন, ইন্না মিনাল কুলুবে সাহাবাতুন, ইন্না মিনাল কুলুবে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে মুজিউন, একটা মানুষের অন্তরের উপরে মেঘ এসে যায়, আড়াল জমে যায়, পর্দা লেগে যায়, আবরণ চেপে যায়। যখনই তার ঈমানের গায়ে আবরণ লেগে যাবে, ময়লা লেগে যাবে, পর্দা পড়ে যাবে, তখন ওই মানুষটার চোখ দিয়ে জীবনে একটা ফোঁটা পানি বের হবে না। ওর চোখের সামনে নিজের বাপ পূজা হয়ে 80 বছরের লোক যদি রোনা জারি করে কাঁদে, নিজের বাপের রোনা জারি দেখেও তার মনে একটুও দয়া হবে না। একটা মিসকিন যদি গড়তে গড়তে তার গলি পর্যন্ত এসে জীব বের করে দিয়ে দুটা দানা চাই, তো তাহলে তার মনে দয়া হবে না, তার নামে এক প্লেট খানা বের করবে না। কেন? নবীজি বলছেন, ঈমানের গায়ে যদি আবরণ পর্দা চেপে যায়, ময়লা জমে যায়, তাহলে ঈমান ফ্ল্যাক্সিং করতে পারে না, ঈমান উপর দিকে বেরিয়ে আসতে পারে না এবং নিজের কাজগুলোকে করতে পারে না, আটকা পড়ে যায়। কেমন কি করে? মিষ্টি করে রাসূল বুঝিয়ে বলছেন, 14 তারিখের রাতে, এই যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ, চাঁদের তল দিয়ে মাঝে মাঝে বড় এক টুকরা মেঘ যদি গত হয়, তো যখন চাঁদের সামনে মেঘটা চলে আসে সেই সামনটাকে অন্ধকার করে দেয়, আবার মেঘটা যখন সরে যায় তখন আবার ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। ঠিক সেই রকমই তোমাদের গা থেকে যদি ময়লা, তোমাদের ঈমানের গা থেকে যদি আবরণকে সরিয়ে দাও, তাহলে আবার তোমার ঈমানটা নতুন হয়ে যাবে। আবরণ সরাবার কতটি উপায় আছে,
আমি অত কথা বলছি না, শুধু এই কথাটা বলছি যে জামা কাপড় যেমন পুরানো হয় তেমনি তোমাদের ঈমান পুরানো হবে। তো যেভাবে ওলামায়ে দ্বীন বুঝিয়েছেন সেভাবে আমিও বুঝাচ্ছি। যদি আপনাকে বলা যায় যে আপনার বাড়ি আজকে একটা নামি দামি এই দেশের লোক দেখা করবার জন্য আসবেন, আপনি হ্যাঁ আর না কি বলবেন নিজে নিজে বিচার করুন।